प्रिय शिक्षार्थीबृंद आज के दशम श्रेणी भूगोल अध्याय भूगोल चतुर्थ अध्याय शिला और खनिज नहीं आलोचना करब। प्रथम आलोचना करब यदि पूर्व पूर्व क्लास खनिज की एवं शिला की तरह और एक बार स्मरण करा कतगुलो मौलिक उपादान प्राकृतिक उपाय जो यौग गठन करे खनिज बोली। खनिज एक उपादान दिए गठित है जेमन सोना हीरा रूपा इत्यादि और शिला एक बा एकाधिक खनिज समन्वय शिला गठित देखा जाक। हमें शिला एवं खनिज ये दुटो आलोचना करते गए हमें जो पार्थक्य लक्ष्य करी हमें से पार्थक्यगुलो एक आलोचना करी। प्रथम हमें बोल जो शिला एवं खनिज पार्थक्य की बोलते कि बुझ अर्थात शिलार धर्म की शिलार गठन केमन खनिज गठन केमन खनिज प्रकृति केमन वैशिष्ट्य केमन एदेर संकेत केमन एगुलोर समन्वय आमरा खनिज और शिलार पार्थक्य निर्णय करते पारी। ताहले आमी जदि प्रथम लिखी खनिज आर शिला हमरा आगे बोलेछि जे खनिज की दिए तैरी है एक बा एकाधिक एक बा एकाधिक मूल्य मूल्य समन्वय प्राकृतिक उपाय प्राकृतिक उपाय क्योंकि एक बा एकाधिक मूल्य समन्वय खनिज गठित অপরদিকে শিলা কি দিয়ে গঠিত দুই বা ততোধিক বা এক বা একাধিক এক বা একাধিক একাধিক খনিজ দ্বারা শিলা গঠিত। আমি প্রথম পেলাম কি যে এক বা একাধিক মৌল অর্থাৎ এক একটি মৌল না একটি মৌল দিয়ে খনিজ গঠিত হতে পারে কিন্তু একাধিক মৌলের সমন্বয়ে আবার খনিজ গঠিত আর শিলা গঠিত এক বা একাধিক খনিজের সমন্বয়ে। খনিজ সমসত্ত্ব অজৈব পদার্থ দুই খনিজ অজৈব পদার্থ আর অপরদিকে শিলা অসম সত্য অসম সত্য পদার্থ। খনিজ কঠিন কঠিন ও স্ফটিক আকার হয় আর শিলা কঠিন হলো চার খনিজের রাসায়নিক সংকেত আছে বলতে পারি খনিজের রাসায়নিক সংকেত আছে
সংকেত আছে, কিন্তু শিলা রাসায়নিক সংকেত না। গঠনকারী খনিজের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা লক্ষ্য করি যে সাধারণত খনিজ এবং শিলার গঠনকারী বৈশিষ্ট্য এবং এর ধর্ম, এর সংকেত, এগুলো তুলনামূলক আলোচনায় আমরা পার্থক্য একটি খাড়া করেছি। আমরা আবার আলোচনা করি, বড় দিকে আমরা লক্ষ্য করবো সবাই যে খনিজ কি এক বা একাধিক মৌলের সমন্বয়ে প্রাকৃতিক উপায়ে খনিজ গঠিত হয়, আর শিলা কীভাবে গঠিত হয়, এক বা একাধিক খনিজ দ্বারা শিলা গঠিত হয়। দুই নম্বর, খনিজ সমসত্ত্ব অদ্রব্যত্ব, শিলা অসমসত্ত্ব পদার্থ। খনিজ কঠিন এবং স্ফটিক আকার হয়, শিলা কঠিন হলেও স্ফটিক আকার নয়। খনিজের রাসায়নিক সংকেত আছে, কিন্তু শিলার কোনো রাসায়নিক সংকেত নাই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের উপর নিয়ন্ত্রিত এবং শিলা ধর্ম এর গঠনকারী খনিজের উপর নিয়ন্ত্রিত। এবার আমরা দেখি শিলাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। উৎপাদনের শিলা গঠন প্রকৃতি অনুযায়ী শিলাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, আগ্নেয় শিলা। দুই, আলোলিক শিলা। তিন, রূপান্তরিত শিলা। তাহলে শিলাকে আমরা গঠন প্রকৃতি অনুযায়ী তিনটি ভাগে ভাগ করি। আগ্নেয় শিলা, দুই, পাললিক শিলা, তিন, রূপান্তরিত শিলা। শব্দের অর্থ আমরা বুঝতেই পারছি যে আগুন, অর্থাৎ যে শিলা তাপের মাধ্যমে উৎপন্ন হয়েছে। তাহলে কিভাবে আগ্নেয় শিলা উৎপন্ন হলো,
আমরা ভূগর্ভে প্রতি এক কিলোমিটার ভূগর্ভে গেলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। এভাবে কেন্দ্র অবধি যে পরিমাণ তাপ বৃদ্ধি পায় তাতে ওখানকার কঠিন শিলারাশি তাপে এবং চাপে গলিত অবস্থা ধারণ করে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে গলিত অবস্থা ধারণ করে, ফলে আয়তনে বৃদ্ধি পায়। যখনই আয়তনে বৃদ্ধি পায় তখন এই গলিত লাভা বা ম্যাগমা এগুলো বাইরের দিকে বেরিয়ে আসতে চেষ্টা করে। পৃথিবীর ভূত্বক কখনো কোথাও পুরু, যেমন সমুদ্র তলদেশ থেকে 5 কিলোমিটার পুরু, আবার মহাদেশের তলদেশ থেকে 35 কিলোমিটার পুরু। বেশিরভাগ সময় নরম এবং কম পুরু ত্বক দিয়ে এই গলিত লাভা অত্যন্ত তাপ এবং চাপের ফলে ফেটে বাইরের দিকে বেরিয়ে আসতে চেষ্টা করে। যখন বাইরে থেকে বেরিয়ে আসে কোনো নরম এবং ভূত্বক পাতলা ভূগর্ভ ভূত্বক দিয়ে বাইরে আসতে চেষ্টা করে, তখন এমনিভাবে এই গলিত লাভাগুলো বেরিয়ে এসে বাইরে এসে আলো বাতাস এবং পানির বায়ুর সংস্পর্শে এসে এগুলো কঠিন শিলায় রূপান্তরিত হয়। এই শিলাকে আমরা আগ্নেয় শিলা বলি। আগ্নেয় শিলা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে বহিজ আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। একে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি কি বহিজ আগ্নেয় শিলা আর খ অন্তজ আগ্নেয় শিলা। অন্তত আগ্নেয় শিলা, বহিত আগ্নেয় শিলা, এই শিলাটাকে আমরা বহিত আগ্নেয় শিলা বলতে পারি। বহিত আগ্নেয় শিলা বলতে পারি। আবার কখনো কখনো এই শিলার ঊর্ধ্বমুখী চাপের পরিমাণ, অর্থাৎ এই গলিত লাভা ভূগর্ভস্থ যে তাপ চাপে গলিত অবস্থায় আয়তনে বৃদ্ধি পায় এবং বাইরের দিকে আসতে চেষ্টা করে। যখন ভূভাগ অর্থাৎ ভূত্বক পুরু এবং কঠিন শিলা থাকে তখন এটা ফাটলে বাইরে বেরিয়ে আসতে পারে না। তখন কি হয়, তখন যে ভূগর্ভের শিলার স্তরকে এমনিভাবে ছিঁড়ে উপরের দিকে উঠাইয়ে দেয়, দিয়ে কি করে এখান থেকে গলিত লাভাগুলো উপরের দিকে এই শিলা স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের শিলা স্তরের নিচে জমাট বাঁধে, অর্থাৎ এই শিলাটা বাইরে বেরিয়ে আসতে পারে না। বিদায় একে বলা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা, এটাকে বলা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। তাহলে আমরা শিলার তিনটি অংশের মধ্যে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জানলাম। এই আগ্নেয় শিলা উদাহরণ দিতে গেলে আমরা বলতে পারি যেমন গ্রানাইট, ব্যাসল্ট, ল্যাকোলিথ ইত্যাদি বলতে পারি। এবার আসি আমরা পাললিক শিলা। পাললিক অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি পলি দ্বারা গঠিত শিলাকে আমরা পাললিক শিলা বলি। পাললিক শিলা অর্থাৎ আগ্নেয় শিলা থেকে আগ্নেয় শিলার নগ্নীভূত বা ভঙ্গুর হয়ে যে শিলার খণ্ড বায়ু, পানি, হিমবাহু ইত্যাদি দ্বারা কোনো হ্রদ কিংবা নদীগর্ভ কিংবা নিচু স্থান কিংবা সমুদ্রের তলদেশে স্তরে স্তরে স্তরীভূত হয়ে জমা হয় এবং ভূগর্ভের উত্তাপ এবং উপরের শিলার চাপে এটা কঠিন শিলায় রূপান্তরিত হয়। এই শিলা রাশি মোট ভূতাকের 5 ভাগ এবং মহাদেশীয় ভূতাক স্তরে এটি 75 ভাগ অবস্থান করছে। এবার আসি রূপান্তরিত শিলা তখন সহজে বোঝা যাচ্ছে যে শিলা রূপান্তর ঘটে, অর্থাৎ আগ্নেয় শিলা যখন কোনো প্রাকৃতিক উপায়ে উপরি অংশ ক্ষয়ীভূত হয়ে নগ্নীভূত হয়ে নতুন শিলার আকৃতি অবয়ব ফুটে বেরোয় একে রূপান্তরিত শিলা বলে। যেমন আমি বলতে পারি যে চুনাপাথর থেকে মার্বেল পাথর, বেলে পাথর থেকে কোয়ার্টাইজ কাদা ও শেল পাথর রূপান্তরিত হয়ে স্লেট পাথর ইত্যাদি।
আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা এই করোনা মহামারীর কারণে আমরা ভার্চুয়াল ক্লাসগুলো নিচ্ছি, তোমরা স্বশা স্থান থেকে নিজেরা সুরক্ষা থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে এবং নিজে বাঁচবে, অন্যকে সহযোগিতা করবে বাঁচতে। ধন্যবাদ সকলকে। আমি পরবর্তী পড়া আমি তোমাদেরকে দেব যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। পরবর্তী ক্লাসে পড়া থাকবে বাড়ির কাজ। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া সকলকে।